গাইস আমাদের গেমের ভিতরে ভাই ব্যাক চলে আসছে ড্রাকো একে ভাই এইটা গাইস আজকে আমি একদম ফুল নিব মানে এটা নিয়ে বের করো তো চার সাথে সাথে এটা ম্যাক্সও করব আর এটা ম্যাক্স করতে গাইস কত ডায়মন্ড লাগে গাইস আপনারা দেখতে পারবেন আর গাইস আমাদের আজকের ভিডিওতে আমি লাইক এম দিয়ে দিচ্ছি যেহেতু ড্রাকো একে সেজন্য গাইস আমি লাইক এম কত দিব 70,000 দিয়ে দিলাম তো গাইস আপনারা যারা যারা দেখতেছেন সবাই 70,000 লাইক এমটা প্লিজ ভাই এইবার অন্তত 70,000 লাইক এমটা কমপ্লিট করে দেন অন্তত ড্রাকো একে বলে কথা তো গাইস এই ব্লু ফ্লেম ড্রাকোটা একদম আমরা নিয়ে ফেলবো আর এটা একদম ম্যাক্স করব আর যদি ভাই এখনো আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন ভাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন 5 লাখ হইতে আমরা অল্প কিছু দিন মানে 5 লাখ হইতে অল্প কিছু বাকি আছে গাইস এটা সবাই মিলে কমপ্লিট করে দেন আর ভাই আমি এখনই ভেরি এক্সাইটেড হয়েছে যে এটা কীভাবে নিব আর গাইস কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সও আমি দেখাবো যে যেটা দিয়ে আপনারা খুব ইজিলি অল্প ডায়মন্ডে ম্যাক্স করতে পারেন ওকে তো গাইস এটার জন্য গাইস আমাদেরকে প্রথমে দুইটা জিনিস আমি বাদ দিয়ে দিচ্ছি ভাই আমার কাছে সবগুলো ইভোলিউশন গান আছে শুধুমাত্র এইটা ছাড়া আর গাইস প্রায় সবগুলোই ম্যাক্স আর এইটা গাইস আজকে আমি নিয়েই সাথে সাথে ম্যাক্স করে ফেলবো তো গাইস এখানে প্রথম স্পিনটা দেখতে পাচ্ছি 9 ডায়মন্ডে দিচ্ছে দেখি আমাদের 9 ডায়মন্ডে কী দেয় গাইস আমাদের 9 ডায়মন্ডে কী দেয় দেখে নেই ভাই দেখি দেখি আমাদেরকে কী দেয় ভাই এই যে গাইস আমাদের ব্যাকপ্যাক দিয়ে দিছে 9 ডায়মন্ডে আমাদের ব্যাকপ্যাক ধরাই দিছে রে ভাই তো গাইস 9 ডায়মন্ডে কে কে ইভোলিউশন গানটা পাইছেন ড্রাকো একেটা সেটা গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভাই এটা মানে এত বড় একটা ইভেন্ট এতদিন আমরা বলে বলে দেয় না সেটা আজকে দিছে ভাই এটা ভাই সবাই ভিডিওর জন্য অবশ্যই লাইকটা দিয়ে দেন ভাই প্লিজ যাদের এখন পর্যন্ত লাইক দেন নাই ভিডিওটাতে প্লিজ লাইকটা দিয়ে দেন আর চ্যানেলে ভাই সাবস্ক্রাইব বাটনে প্রেস করেন 5 লাখ গাইস এই ভিডিওতে হয়ে যাওয়া চাই এই ভিডিওতে আমি 5 লাখ দেখতে চাই গাইস সবাই লাইক করে দেন আর গাইস এখন পর্যন্ত যদি ফেসবুক পেজে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই গাইস ফেসবুক পেজটাকে ফলো করবেন আর ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুরা সবাই দেখতে পারে ভাই এটা আমি দেখেন আমাদের লাস্ট 4টা স্পিন বাকি আছে তো গাইস তাড়াতাড়ি করে আমি যতগুলো স্পিন আছে সবগুলো আমি দিয়ে ফেলবো গাইস দেখ এখানে কী দিতেছে ভাই আমার তো গাইস আমাদের আর 3টা স্পিন বাকি আছে দেখি আমাদেরকে কী দেয় ভাই আর একটা রে ভাই দেখি এটার ভিতরে কী দেয় গাইস 9টা দিয়ে দিছে এটা এটা কিসের কী দিছে ভাই একে তাই ব্লু ফ্লেম দেখো দেখ গাইস এখানে আমাদের 9টা দিছে টোকেন তো ভাই এটা এখন আমি আমাদের লাস্ট 2টা স্পিন বাকি আছে 199 ডায়মন্ডের আর 499 ডায়মন্ড দেখি আমাদেরকে কী দেয় ভাই অন্তত আমার ডায়মন্ড রয়্যাল ভাউচারটা দিস না রে ভাই যেটা না করলাম ভাই সেটা আমাদেরকে ধরাই দিছে তো যাই হোক গাইস এটা আমাদের একদম পুরো নিয়ে ফেললাম আমাদের নতুন ব্লু ফ্লেম ড্রাকো যেটা গাইস আমাদের নিতে প্রায় 950টা মতন ডায়মন্ড লেগে গেছে আর কয়টা ডায়মন্ড লাগছে গাইস অবশ্যই কমেন্ট সেকশনে বলুন তো আপনারা দেখি আপনারা কে কে সঠিক উত্তর দিতে পারেন তো এইবার গাইস আমাদের পালা হচ্ছে মানে আমাদের সময় এসে গেছে এটা ম্যাক্স করার দেখি গাইস আমার কাছে কিন্তু বর্তমানে কিছু টোকেন আছে আমি আগে কিনে রেখে দিয়েছিলাম তো বর্তমানে আমার কাছে এটাতে কয়টা টোকেন আছে সেটা আমি দেখবো তো গাইস এখানে দেখে নেন আমার কাছে কিন্তু অলরেডি 237টা টোকেন আছে এখন আপনারা বলবেন এটা কীভাবে পেলাম তো গাইস অনেকগুলো এটার অনেক ইতিহাস সাথে আমি আগে কিনে কিনে রেখে দিয়েছিলাম তো সেটা গাইস এখন আমাদেরকে কাজই দিবে তো এখন কয় লেভেল হবে এটা আমি দেখে নিই গাইস আমি সেটা লেভেল আপ একটু পরেই করবো আগে গাইস আমাদের যে টোকেনগুলো আছে বা ক্রেট যেগুলো আছে সেগুলো গাইস আমি এক এক করে কিনে নিই তো এখানে গাইস আমাদের ক্রেট সেকশনটা কই আছে তো এই যে হচ্ছে গাইস আমাদের ড্রাগন স্কাল ইভোলিউশন গান এটাই হচ্ছে গাইস আমাদের নতুন যে স্কাই যেটাকে বলে আর কি গাইস আমাদের একের যে ক্রেট সেটা তো গাইস এখান থেকে গাইস আমরা ব্লু ফ্রেম ড্রাকো টোকেন এখান থেকে আমরা কিনবো তো এখান থেকে গাইস কয়টা টোকেন আমরা কিনবো একবারে গাইস 70টা কিনলে গাইস আমাদেরকে কী দিবে তো এখান থেকে গাইস যদি আমরা 70টা কিনি তাহলে কিন্তু গাইস আমরা এখানে কুপন পাচ্ছি বাট আমাদের 70টাই হয় নাই সো এখানে আমাদেরকে 80টা কিনতে হবে টোটালি 80টা যদি কিনি তাহলে কি আমরা ডিসকাউন্টটা পাবো জি গাইস আমরা 80টা কেনার সাথে সাথেই ডিসকাউন্ট কিন্তু আমরা পেয়ে গেছি 600 ডায়মন্ডের আমরা ডিসকাউন্ট এখানে আমরা পেয়ে গেছি সো গাইস 2600 টোকেন দিয়ে গাইস আমরা হচ্ছে 2600 ডায়মন্ডে কয়টা কিনলাম 80টা মতন বক্স কিনলাম তো দেখি গাইস এই 80টা বক্সের ভিতরে আমাদেরকে কতগুলো টোকেন দেয় দেখা যাক গাইস 10টা কয়বার দেয় 10টা ভাই 10টা একবার আমাদেরকে দিয়ে দিছে ভাই 10টা দিয়ে দিছে 9টাও দিয়ে দিছে ভাই 9টা দিয়ে দিছে 10টা ভাই 10টা তো দেরে ভাই এই যে গাইস 10টা ভাই 10টা একবারে ডাবল দিছে ভাই এবার অন্তত আমাদের টোকেনগুলো একটু বেশি বেশি লাগবে টোকেনগুলো একটু বেশি বেশি ভাই 10টা খুব কম দিতেছে দেখতেছেন 5টা 3টা এগুলো কিন্তু একটু বেশি দিতেছে বাট 10টা কম দিতেছে সো গাইস আমাদেরকে আরও কিছু বক্স আমাদেরকে কিনতে হবে এখান থেকে সো আমরা 80টা বক্স আবারও কিনলাম তো দেখি গাইস আবার আমরা ডিসকাউন্টটা পেয়ে গেছি 80টা কেনার সাথে সাথে কিন্তু ডিসকাউন্ট আমরা পেয়ে গেছি ঠিক আছে সো এখান থেকে গাইস আমরা একবারের সাথে সাথে ওপেন করে ফেলি সবগুলো এই যে 10টা 10টা করে ভাই দুইবার দিতেছে কিন্তু পরবর্তী যে স্পিনগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদেরকে বেশি দিচ্ছে না দেখা যাক গাইস আমাদেরকে কতগুলো হয়েছে আমরা অলরেডি গাইস মেলায় ডায়মন্ড খরচ করে ফেলছি সো এবার গাইস আমরা কী করবো এখন আমাদের দেখবো যে কত লেভেল পর্যন্ত হয় সেটা গাইস আমরা একটু দেখবো এখানে সো গাইস আমাদের কাছে বর্তমানে 1040টা টোকেন আছে সো
সো গাইস এখান থেকে আমরা দেখি কয়টা আমাদের কত লেভেল পর্যন্ত আমরা করতে পারি সো আমাদের তৃতীয় লেভেল কিন্তু গাইস আমরা এটা করে ফেললাম আর তার সাথে সাথে গাইস আমাদের দ্বিতীয় লেভেলটা হয়ে গেছে সো এইবারও গাইস আমরা করে ফেলব আমাদের একদম ইভোলিউশন স্কারটা একদম ফুল ম্যাক্স করে ফেলব গাইস তারপরে করে ফেলতেছে গাইস আমাদের তিন লেভেলের ভাই গাইস দেখেন আমাদের তিন লেভেল কিন্তু ডান হয়ে গেছে ভাই এবার গাইস আমাদের চার লেভেল হওয়ার পালা ভাই দেখেন চার লেভেলে কিন্তু এইরকম অ্যানিমেশন দিবে তার আগে গাইস আমি হচ্ছে আপনাদেরকে একটু এই গানের যে এগুলো আছে গাইস আমাদের অ্যাবিলিটিটা সেটা একটু দেখাই নেই এটা কিন্তু গাইস এক লেভেলে থাকা অবস্থায় গাইস আমাদের এটার অ্যাট্রিবিউট থাকবে হচ্ছে সিঙ্গেল ড্যামেজ সিঙ্গেল রেট অফ ফায়ার আর মুভমেন্ট স্পিডটা ডাবল মাইনাস তারপরের লেভেলে গাইস আমাদেরকে জাস্ট এই যে কিলিং ইফেক্টটা দেখাই দিবে মানে জাস্ট কিল করলে নামের যে ইফেক্টটা এটার সাথে একটা ইফেক্ট আসবে কিলিং ইফেক্ট যেটাকে বলে আর তার সাথে সাথে গাইস মুভমেন্ট স্পিডটা সিঙ্গেল মাইনাস হয়ে যাবে এই তারপরে গাইস তিন লেভেল করার সাথে সাথে কিন্তু গাইস অ্যাবিলিটি সেম থাকবে তার সাথে এই যে একের হচ্ছে ডাক মানে পাখনা টাকনা এগুলো বাইরে যাবে তো তারপরে চার লেভেল পড়লে কিন্তু গাইস এই যে দেখতেছেন মানে এনিমির গায়ে গুলি লাগলে কিন্তু এরকম কালার হবে তার সাথে সাথে গাইস এখানে আমাদের অ্যাবিলিটি যেটা আছে সেটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার হয়ে যাবে সিঙ্গেল ড্যামেজ হয়ে যাবে ভাই বুঝতেই পারতেছেন তো তারপরে যদি পাঁচ লেভেল করবো তখন গাইস আমরা যখন এনিমিকে কিল করবো তখন কিলিং ইফেক্টটা এইভাবে আসবে ঠিক আছে তারপরে যে গুলি করলে এইভাবে গুলি বের হবে আর অ্যাবিলিটি সেম থাকবে তারপরে গাইস ছয় লেভেলে করলে কিন্তু এটা কী হবে এক্সট্রা ড্যামেজ ওয়াইল ফায়ারিং অন গ্লোয়াল গ্লোয়ালে গুলি করলে একটু দ্রুত গ্লোয়ালটা ভাঙবে আর ড্যামেজ ট্যামেজ মনে করুন যে অ্যাবিলিটি সেমই থাকবে আর যে পাখনা ডাকটা একটু বেড়ে গেছে তারপরে গাইস ছয় লেভেলে একদম সাত লেভেলে কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের একদম মানে আমাদের ইমোটটা কিন্তু গাইস আমরা পেয়ে যাবো তো গাইস এখানে আমাদের তিন লেভেল যেহেতু ডান হয়ে গেছে এখন আমরা চার লেভেলটা করে ফেলবো গাইস চার লেভেলটা গাইস এখানে আমাদের ডান হয়ে গেছে সো ভাই আমাদের কিন্তু একের যেটা ছিল চার লেভেল আমরা ডান করে ফেলছি তো এইবার গাইস আছে আমাদের ২৪০ ডায়মন্ড নিবে পাঁচ লেভেল করতে ভাই সাব গাইস আমাদের পাঁচ লেভেলও ডান হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ লেভেল হয়ে গেছে ছয় লেভেল করতে গাইস আমরা এবার দেখে নেবো কতগুলো ডায়মন্ড লাগে গাইস কতগুলো ডায়মন্ড তো না কতগুলো টোকেন লাগে গাইস আমাদের ছয় লেভেল করতে প্রয়োজন হবে ৪০০টা টোকেন কিন্তু আমার কাছে আছে বর্তমানে ৫৯০টা তো গাইস আমাদের ছয় লেভেলও ডান হয়ে গেছে দেখতে পালেন কিন্তু গাইস আপনারা আমাদের আমার কিন্তু ছয় লেভেল ডান হয়ে গেছে এখন সাত লেভেল করতে গাইস আমাদের প্রয়োজন হবে এখনও প্রায় ৪১০টা মতো টোকেনের প্রয়োজন হবে তো গাইস এখন আমরা টোকেন কিনে নিয়ে আসবো তারপরে গাইস আমরা ট্রাই করে দেখবো যে আমাদের এখানে কয় লেভেল হয় সো গাইস আমাদের গান যেটা ছিল সেটা কিন্তু অলরেডি গাইস অলরেডি ম্যাক্স হয়ে গেছে প্রায় এখন ইমোটটা বাকি আছে সো এখন গাইস ইমোটটার জন্য আমাদেরকে আবারও কিছু ক্রেট কিনতে হবে তো দেখি গাইস এখান থেকে আমাদের স্কার যেটা আছে ভাই আপনারা যারা যারা কিনতেছেন তারা একটু দেখে নেন যে ভুল আবার অন্য একটা টোকেন কিনে ফেলেন না কারণ আমি কিন্তু কনফিউজে ছিলাম যে ভুলে ভাই এতগুলো ডায়মন্ডে অন্য আরেকটা কিনে ফেললে তো একদম পুরো লস বিজনেসের তো গাইস এখানে হচ্ছে আমরা ২৬০০ ডায়মন্ডে আবারও ৮০টা ক্রেট কিনলাম তো এই ৮০টা ক্রেটের ভিতরে গাইস আমরা দেখবো যে কতগুলো টোকেন দেয় আমাদেরকে ঠিক আছে সো গাইস এখানে হচ্ছে আমরা আরও কিছু টোকেন দেখি আমাদের কতগুলো দেয় তো গাইস এগুলো তাড়াতাড়ি করে আমরা বের করে ফেলবো দেখি আমাদের কয়টা দেয় ৫টা ভাই ১০টা এবার দেয়ই নাই ভাই দেখেন সিরিয়াসলি ভাই ১০টা দিতেছে না ৯টা দিতেছে এই যে ১০টা একবার দিচ্ছে আবার তো আবার গাইস এই ভাই এইটাতে আমাদের কুপা লেগে গেছে ভাই দেখেন দিতেছেই না গাইস একবারে কম দিল সব কিছু দেখি গাইস আমাদের এখানে কয় লেভেল পর্যন্ত হয়েছে কতগুলো টোকেন আমরা পাইছি এখানে ভাই এখনও গাইস আমাদের কয়টা লাগবে এখনও আমাদেরকে আমাদেরকে টোকেন লাগবে কয়টা ভাই এখনও হচ্ছে আমাদের ২৫টা টোকেন লাগবে ভাই ২৫টা টোকেনের জন্য গাইস এখন হচ্ছে আমাদেরকে ক্রেট কিনতে হবে সো দেখি গাইস আমাদের ২৫টা টোকেনের জন্য আমাদেরকে কয়টা ক্রেট কিনতে হয় সো আমি যদি এখান থেকে তিনটা যদি কিনি তাহলে হচ্ছে দেখি আমাদেরকে কয়টা দেয় টোকেন দেখি গাইস এই তিনটা বক্স থেকে আমাদেরকে কয়টা দেয় ১০টা যদি একবার দিয়ে দেয় তাহলে তো ভাই ৬টা ভাই রে ভাই আর অল্প কিছু লাগে গাইস আমি একটু দেখে নিই গাইস আমি চাচ্ছি না যে একদম মানে আমার যেই কয়টা ডায়মন্ড লাগবে গাইস আমি সেই কয়টাই ফুরাবো এর বেশি ভাই একটা ডায়মন্ড আমি খরচ করতে চাচ্ছি না এখন ১১টা টোকেন লাগবে ভাই ১১টা টোকেন লাগবে যেটা আমার কাছে একটু বেশি মনে হইতেছে ভাই ১১টা টোকেন এখন আমি কীভাবে পাবো এটা কীভাবে নেওয়া যায় গাইস এখানে হচ্ছে আমি একবার ২টা ক্রেট কিনবো হ্যাঁ ২টা না ১টা ১টা করে আমি ক্রেট কিনি বলা তো যায় না ১০টা একবার দিয়ে দিলে তো ভাই একদম পুরা গেল সো এইখানে গাইস আমরা হচ্ছে একবার ১টাই কিনি কারণ আমি চাচ্ছি না ভাই ১ ডায়মন্ডে বেশি এক্সট্রা আমি খরচ করছি ৫টা দিছে এখন আমাদের ৬টা লাগবে এখনও গাইস আমাদের ৬টা লাগবে ভাই ৬টা দিয়ে ৪টা দিছে গারিনার রে ভাই গারিনার নানির ভাই এই যে দেখেন গাইস এবার আমাদেরকে দিয়ে দিছে আমাদের এখানে যা ছিল গাইস ডায়মন্ড তো ভাই অনেক কেটে নিছে গারিনা সো গাইস আমাদের লাস্ট অবধি এখন গাইস আমাদের যেটা বাকি আছে সো এইবার গাইস তাও দেখে নেন ২টা টোকেন বেশি হয়ে গেছে ভাই আমাদের এই একটা একদম ম্যাক করতে যে ভাই এখন ইমোটের জন্য ভাই ৬০০টা ডায়মন্ড আমি মানে ৬০০টা টোকেন আমি কিনলাম জাস্ট মাত্র ইমোটের জন্য ভাই রেগুলেশন গানটা নিব আর এটা ম্যাক্স করে ইমোটটা দেখাবো না তা কি হয় নাকি ভাই তো গাইস আমাদের এখানে ইমোটটাও নেওয়া হয়ে গেছে ইমোট সেকশন ফুল হয়ে গেছে ভাই দেখেন আমার ইমোট সেকশনে ইভোলেশন গানের ইমোটের অভাব নাই দেখেন ইমোটটা এখন আমাকে কমাইতে হবে
তো গাইস এখন হচ্ছে আমি এখান থেকে ইমোটটা একটু কমাইয়া মানে আমাদের যে ইভো গান যেটা আছে সেটা তো সবারই দেখাইতে হবে তাই না সো গাইস এখান থেকে কোনটা নিব এখানে এই যে আমাদের হচ্ছে এই ফ্ল্যাগ ইমোটটা আমি বাদ দিয়ে দিলাম আর ফ্ল্যাগের উপরে এটা দিয়ে দিলাম এই তো এবার হয়ে গেছে সো এইবার দেখেন আমার কাছে বর্তমানে 6টা ইভো গান আছে আর সবগুলা ম্যাক্স ভাই মানে সবগুলো ম্যাচ তো না দেখি গাইস আমার কাছে কয়টা আছে 7টা ইভো গান থাকার কথা 7টার ভিতরে গাইস এই যে দেখেন 7টার ভিতরে গাইস আমাদের আমাদের হচ্ছে XM8টা এখনো ম্যাক্স হয় নাই সো XM8টা যেদিন আমাদেরকে রিটার্ন করবে তার ওই দিনই গাইস আবার আমি ম্যাক্স করে ফেলবো আপাতত এইভাবে থাক তো গাইস আমাদের দেখতেছেন যে আমাদের আজকে AK-টা ভাই AK-টা সহকারে দেখেন আমার কালেকশনে সবগুলা প্রায় স্কারটা সারা সবগুলা গান আমি ম্যাক্স করে ফেলছি এখন স্কারটার জন্য ওয়েট করতেছি কবে স্কারটা দিবার এটা ম্যাক্স করবো ভাই যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ গাইস আমাদেরকে 70,000 লাইক এম দিছি আপনারা গাইস 1,00,000টা কমপ্লিট করে দিন দেখি আমি দেখতে চাই আজকে ভাই ব্রাদাররা কত দিছে গাইস আজকে ঝুঁকে গান এই সালা সবাই ভাই প্লিজ ভিডিওটাতে লাইকটা করে দেন আর লাইকটা করে ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা এখন পর্যন্ত গাইস আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না সবাইকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আর এইটাই হচ্ছে গাইস আমাদের ইভোলিউশন AK এর ইমোট ভাই রে ভাই ভাই একটা পুরো শান্তি লাগে ভাই এতগুলো ডায়মন্ডে খরচ করলাম আর যদি এটা ইমোটটা না নেই তাহলে ভাই কেমন না তো ভাই আপনারা যারা যারা নিতেছেন ভিডিওটা মানে যারা যারা ভিডিওটা দেখছেন তারা গাইস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে আমার টোটালি কত ডায়মন্ড লাগছে আর গাইস যারা যারা সঠিক উত্তর দিবে স্পেশাল আমি তাদের কমেন্টে রিপ্লাই করব এবং গাইস তাদের একটা মানে তাদের কমেন্টে আমি প্রায় 100% রিপ্লাই দেওয়ার ট্রাই করব তবে সঠিক উত্তরটা দিতে হবে যে আমার কত ডায়মন্ড লাগছে ওকে আর আরেকটা বিষয় গাইস যারা যারা এখনও ফেসবুক পেজে ফলো করেন না সবাই ফেসবুক পেজে ফলো করে দেন ভিডিওটাতে যারা যারা এখনও লাইকটা দেন নাই সবাই লাইকটা করে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো করে ভাই আমি ভাই এতক্ষণ বলার পরও আপনি ভিডিওতে লাইক দেন না ভাই কী ধরনের মানুষ আপনারা ভাই বুঝি না ভাই আপনারা ভাই ব্রাদার হয়ে যদি ভিডিওতে এখনও লাইক না দেন তাহলে কেমন হবে ভাই মানে আমি কেন বলবো যে ভাই লাইক দিতে আপনারা অলরেডি ভিডিওতে আসার আগেই গাইস আপনারা লাইকটা দিয়ে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তোকে গাইস আপনারা শেয়ার করে দেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই আর বলতেছি না আমি ভাই 5,00,000টা করে দেন রে ভাই 5,00,000 হইতে আর মাত্র 8,000 সাবস্ক্রাইবার বাকি আছে তো সবাই গাইস তাড়াতাড়ি 5,00,000 করে দেন আর দেখা হচ্ছে পরবর্তী ফ্রেশ না কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর নিজে খেয়াল রাখবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ